ঈদ জামাতে আতঙ্ক, ঈদ জামাতে কি আসলে কি সুন্দরভাবে নজর দিয়ে রাখছি আতঙ্ক মা গো, কমিটিতে কমিটিতে লাগে নাই শেখাবতী কাশ্মীর নই লাগে তো। হ্যাঁ তুই ভাইও আগে সান্দা কানাই আগে দে, এত বছর কালেকশন করতে আগো নাই আই এর ডরে একটা 29 মিনিটে মসজিদ হান দাইতো গো মসজিদ প্রায় দিন যুদ্ধ শুরু হয়ে যায় গো মা কিতে রে ইয়াল্লা ওই হল আনার লগে নোয়াজন ওই সিভিল বেশি মুখ মুখ বান্ধি ইশারায় আয় আবার দাই যাই গেছে আয় নোয়াজড়ে সিভিল বেশি কি বেশি আয় তো করে ডরাই কথা কো আয় আমার তো করে আয় তো করে ডরাই কি কুচ্ছ মসজিদের কি কুচ্ছ দিদের জামাটারে নবী দিশে গিয়ে ঈদের জামাটা এই বেশে তোরা নাকস ন ঠিক কিনা অনেক জায়গায় ঈদের নামাজ লয় কোবা কবি মারামারি নিহত সেদিন দেখছি মসজিদ কমিটি লোক মারামারি নিউজে হাই 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 ওমা কমিটি কমিটি গ্রুপিং লাগি মসজিদ তালা হাই কই তেতেন কোন নাম কই আমি মাইকে তেন নিয়ন তো আমি জীবন লই যাইতে আরি না এই ডরে আছি ওর কথা কয় না ঠিক কিনা আতঙ্ক আতঙ্ক ঈদের জামাতে আতঙ্ক ঈদ জামাতে এনজি মিসাইল হামলা ঈদ জামাতে এনজি মিসাইলের নাম কি এনজে এনজেড এন এটা কোন চুক্তি কোন বিগত এটা ইয়ান আই অস্ট্রেন নামাই বানালেছি আর কোম্পানিতে নতুন নতুন মাল পাবি যেটা দুনিয়ার আর কোথাও পাবি না এটা এক কবি এর কথা কানে এনজি মিসাইল চিনছি নতুন জামাত প্রতিষ্ঠা যেন নামাজটা ফড়াইতাম আমদুয়ের শাহপুর পাঁচ গ্রামের একটা ঈদগা অন হত্র আলারও ভাগ হয়ে গেছে গা এইভাবে দেখবি যে এবারে ঈদের জামাতে আরো নতুন নতুন জামাত সৃষ্টি হইব শুধু সভাপতি আর কাশ্মীর এবার শখে এই উম্মতের ভাগ করি ছিন্ন বিচ্ছিন্ন করে এলিছি আমরা মাগো কথা কো মাগো ঈদ গো আইয়ের না গো মাগো একটা আসাবে না গো মাগো আইয়ের অথচ পুরানা ইউনিয়নে একটা ঈদ যদি হইতো মুসলমানের সৌন্দর্য গুলো দেখা যেত নবীজি ঈদ জামাতে কেন মহিলাদেরকে অংশগ্রহণ করেছে মহিলারা ফরদাসে ঈদের জামাতে আসছে ইসলামের শুডাউন এটা আনন্দ মেলা সুন্নাহ তরিকা ঈদের কোবাই কোবাই রেজি রেজি করি ওর মসজিদে ঢুকালাইছ আর কি থাকো আডার মসই সদ্য গরমের দিকে মসজিদ কর না মসই আডার মসর আগে আচ্ছা তোরা খাইছ ঠিক আছে রে তো ওয়াল মাস এত বড় কত বড় তাই তো মাস কিনে লই যাই ফিস ফিস করি তো এক লাখের ওয়াজ করি এলে মাল ভাড়া দিস মাল তো এখন দিবি সিটি গাই যেতে দি ওয়াজ কিন্তু এক লাখের মেকআপ দিয়ে রল হোক বল মাস কত বড় তা আয় তো মাস কিনে লিজে লাগ কাটি কাটি লিজে লাগ শুনতো 20-30 টাকা দিলে কাটি লিজে তো ঠিকই এরকম একদিন বল মাস যদি এভাবে আমাদের সন্তানের লাই লইয়া নিই বড় বল মাস হোলানে বিশ্বাস করতো না এটাতে মাস তখন আব্বু এটা বল মাস নো তো আমি কইলাম এটা বাজি তোকে বাপ দাদার আদর এটা বল মাস আব্বা আল্লাহ দইটা বল মাস নো আর না 10 বছর আগের বল মাস খাবাইছেন এত বড় কত বড় আর খোলস সাথে ঘুম আইব তো হ্যাঁ এটা কিনলে 6 বছর হলে যে তোর ঘুম তুড়ে বেলা কত বড় ও হেতে আত খোল না হেতে ঘুম আইয়ের সিটিং আইছো দেনি কত বড় কিন্তু আসলে কি বল মাস এত বড় তো তোরা যে কামটা করতে আসো 10-15 বছর যেভাবে ঈদটা মসজিদের ভিতরে ঢুকালেছ আর বলানে বুঝতো না ঈদ গাই যে ঈদের জামাত করা সুন্নত ঈদ আঙ্গ হলানে আর বিশ্বাসও করতো না মানে তো করে মারি রেজি রেজি করে এলে বিশ্বযুদ্ধটা চলিয়ে যাচ্ছে আটাই লাগে যেভাবে নেটো অস্ত্র টস্ত্র দিয়ে ইউক্রেনের ঠাসার এবার ভ্লাদিমির পুতিনকে হারি না যান দে মারি দে একটা রাসায়নিক ঠাটা 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 ঠাস এবার ব্যাকে কইব মার ঠাটা ঠাটা ঠাস দুনিয়ার নাই যে আফল দচ্ছ একটা রাসায়নিক বোমা 300 বর্গ কিলোমিটার নাই আর 100 বছর আর প্রাণী জন্মিত ন যেভাবে হিরোশিমা ইউ নাগাসাকিতে অন পর্যন্ত মানুষ বিকলঙ্গ চোখ নাই আত নাই মাথা তিনগা কোনো প্রাণী পর্যন্ত সোজই এ হয় না এরকম যুদ্ধ তোগুল্লা অপেক্ষা করে নবীর ঘোষণা তাহলে এবার স্লোগান হোক ঈদ জামাত হোক খোলা ময়দানে ঈদ জামাত হোক কি করছি আমরা সমাজটারে কি করছি আমরা গ্রামটারে ঈদ এসেছে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে দেওয়ার জন্য কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকল মানুষের ঘরে ঈদের গিফট আমরা পৌঁছাইয়ে দিব ভাইকে আমরা কোলে টেনে দিব ভাই আজকে কোনো ভেদাভেদ নয় ঈদ গিফট আনছি ভাই আপনি বৌদ্ধ তা থেকে আমার রসুল সাল্লামের পক্ষ থেকে দিয়ে দিলাম তার ভিতরে ইমানের নূর ফায়দা হবে যদি না হয় সে জাহান্নামে যাক আমার সেটা কি আমি তো দাওয়াত পৌঁছাইলাম
দাওয়াত শুধু হেতরে এমনে কন না মুসলমান হও মুসলমান হও আপনার কার্যক্রমের মাধ্যমে মানুষ আপনাকে রিসিভ করবে প্রত্যেক নবী নবুয়তের আগে সমাজ সংস্কারমূলক কাজ করছে রাজনীতি করে না ওই দলাদলি করে না আগে করছে কি মানুষের সেবা 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 করি তাদের একটা গ্রহণযোগ্যতা হইছে যে না ওরা ম্যান অফ পারফেক্ট তখন তাদের কথা শুনছে আমরা মুসলমান যদি আল্লাহ দেওয়া আমানত 750 কোটি অমুসলিমকে যদি আমরা এই আমানতটা পৌঁছাইতে পারতাম তাহলে হাসর মাঠে দাঁড়াইতে পারতাম আল্লাহ তাকে দাওয়াত দিছি সে মানে নাই আঙ্গুরের বোমা আবিষ্কার করি করি মানছি আল্লাহ কইবো কেন ঠিক আছে রে তুই বিমান বানাইছ ক্যামেরা বানাইছ তা তুই কিছু বানালি রেখা তোর আয় সাবজেক্ট দিছি তিন সাবজেক্ট মার রাব কো আমার দিন ওমান হাজার রাজুল লেজি হুইসে ফিকুম তুই এত কোটি টিয়ার রাসায়নিক বোমা বানাইছ দে মুসলমানের দাওয়াত দিছিনি দিছে এগুন বালা আসিল নি বালা আসিল এগুন ঈদের শাড়ি লুঙ্গি তোরে দিছিনি তোর বরে দিছিনি দিছে তাইলে আর মুসলমান তোরে ইমানের দাওয়াত দিছে তুই তো বুঝলি না এবার তাগই এনে চলব মাই আটা চলে যাই আমি বল হই জান না তো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ তাইলে ঈদটা কি শুধু আমাদের ঈদটা কি শুধু আমাদের না ঈদটা সকলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখাইছেন আজ আমরা ঈদের পর্যন্ত কোবাই রেজি রেজি করে গেলেছি ঠিক না গ্রামের মানুষগুন গ্রামের চেনে না চেনে নি চেনে না কিরে তুই কে আজ অসুবিধা হতে না কিরে তোর তো সিন্ডার সুযোগটা কই সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মসজিদ টাঙ্গা হালাইছ ঘটনা কিটা ইয়ালে ডায়াবেটিস ধরছে সব দিকে সৌদি আরবে ফাইর বনেছে সিবা সাবা নোয়াজ জুমা হট তো হ্যাঁ গিরাছে সিয়ে জামে মানে ব্যক্তি একসাথ রায়কোটের ব্যক্তি এক জায়গা এক জায়গা এক জায়গায় জুমা পড় ইসলামের যে মৌলিক শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি ঠিক না কষ্ট হচ্ছে আরেকটু আরেকটু আর পাঁচটা মিনিট তারপরে প্রিয় বন্ধুরা চন্দ্রবোমা কি বোমা চান্দের লগে চান্দেগার লগে তো বাজি উড়ানি শুরু গরিবের হলান এখন হেত্রা জগা থাইছে দশটায় বিশটায় এখন দেখতে বাজি কিনে গেলাম এটার নাম চন্দ্রবোমা ঈদ চন্দ্রবোমা ঈদ মেডিন আফসারি মেডিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের চাঁদ দেখলে যে কোনো নতুন চাঁদ দেখলে মাসে পড়তেন আন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রয়াল হেলাল ক্বাল আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা হুজুর নতুন চাঁদ দেখলে বলতেন আল্লাহ এই নবচন্দ্র আমাদের জন্য করে নেন বিল আমনে নিরাপত্তা ওয়াল ঈমান এই মাসে যাতে আমাদের ঈমান আরো নতুন ছাদের মতো নতুন হয় তাসদিদ হয় ও সালামাতে নিরাপদ যাতে এই মাসে যাতে আমরা যুদ্ধ বিগ্রহে পড়ি ওয়াল ইসলাম ইসলামের অনুসরণ অনুকরণ যাতে বেশি করতে হবে রব্বি ও রব্বুকাল্লাহ ও সাদ আর প্রভু আর রব আল্লাহ তোর রব আল্লাহ সান্দ্রে ও সান তোর আমার রব আল্লাহ তোর রব আল্লাহ হেলাল রুশদিন ও খায়রে এই ছাঁদ হচ্ছে আমাদের হেদায়ত এবং কল্যাণের কত সুন্দর দোয়া বিশ্বের কোনো মহাবিজ্ঞানী কোনো ব্যক্তি এরকম ফাইছে দোয়া তিরমিজি শরীফের হাদিস আর সান দেখলে তুই বোমা উড়ানি শুরু কি উড়ানি শুরু মা গো এই দায় লাগে ডরাই যে বোমাটা মারে একটা সপ্তাহ থাক কত কান্দা কান্দি কুলজারা লড়ি উড়ি আর যে শব্দ বোমা শব্দটাও তো একটা বোমা ইয়ে 11টা তো এখন লাগিয়েছি ওই হে ভাইয়ের দিকে গেছি গে বললাম আর নোয়াইলে তো টেনশনে থাই আহারে না কোনো দেরি হর না কোনো দেরি হর এবার গেছি গে হেদিকে হলাইতাম হেও কোথার কাটার মিছিল ব্যক্তি বই ভালো আড্ডা মারিয়েলিস এক ঘন্টা দেরি করি এলো টেনশন কোনো যায় না না হোসিনি কোনো না হোসিনি আইলো নির্যাতন সেলফি সে মূর্তি বানাই আলহামদুলিল্লাহ আমি জিয়ানো সেলফি না ওটা এখানে হাদিয়া দেয় না তো কলান একটা মাস আমরা লোক অল্প কষ্ট করছি সান্দা টান্দা কালেকশন করছি একটা সেলফি সেলফি উড়াইবো বুঝেন না কালকে লাকসাম বাজারও একান্ন হল আল্লাহকে সেলফি উড়াইছি আর হাত গোস্ত 150 টাকা কম রাখছি খোলার মা কো আর তোর আবদারটা রাখছে না খুশি গেছি মনে মনে কো আর আল্লাহ আর সর রব তুমি কোনাই একটা সেলফি উড়াইবি একটা ফেরস্তার কো পাইবি কবি রেখো না তো বলে হুজুর তুই উড়াও দে আমি নিউ সে নিউ তুই উড়াই তুমি আল্লাহকে তরমুজ গসা গসি গাড়ি উড়া হইসবো তরমুজ তরমুজ কি হইব হইসবো তরমুজ কি হইব তোরা বুঝি এত আলসি কি না কি দেখাইলাম আর তো খালি পিকআপ বাড়ে কথা কয় না ও হাতে ঘুমে মরিও রেছে আচ্ছা শেষ করে দিয়ে শেষ করে তোকে দিয়ে না 13 বছর ওয়াজ করতে রে না রায়পুর তো আর জীবনে আইনো আসেনি একবারও আইনো আর না একবার ওয়াজ করি না কি একবার জীবন ওয়াজ করি না সিটিং বাজি করিও না তাহলে 42 বছরের ওয়াজ চলবে যে ক বছর 42 যে বোগাই দিচ্ছি বুঝছ একটা আশা বালা করি লই তো ডাবাইছে ওই এর আর কি তা কইছে ওই এর ডাবাই কি তা রে তাহলে চন্দ্রবোমা না মেরে আমরা এই দোয়াটা পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরুদ দিব এই হাদিসটা আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব আল্লাহুম্মা আহিল্লা
হ্যাঁ আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ও রব্বুক আল্লাহু হালালুর রুশদিন ওয়া খায়রিন রাওয়াহু তিরমিজি। এটা নেটে সার্চ দিলে পাবেন, নতুন চাঁদ দেখার দোয়া, বাংলাতে লিখলেও আসবে, ইংরেজিতে লিখলেও আসবে, আরবিতে যদি একটু বুঝে লিখতে পারেন চলে আইব। প্রিয় বন্ধুরা, আরেকটু কষ্ট শেষ করে দিয়ে, 14 ঈদ ফেরি, তরুণ তরুণীরা ঈদ করা কি সুন্নত না? এই বেগুন এ কেচ্ছে কেচ্ছে ড্রেস ফরি তাই কম যাইত না? ও মা গো বেগে মাইয়ারা দল বাঁধি বাঁধি আরে জামাতের পাশে বা পরে খেলা মেলা জুয়ার আসর বসানো, ঈদের জামাত তো আইয়ে জুয়া খেলা মার্বেল খেলা সক্কা খেলা, ঈদ বানাত যেটা পাইছে সালামি পাইছে না, এটা লাইটা তালতলা চালা দিছে, আতে এক গেই মারি দি মুখ বন্ধ করিব ওই ঠাই না নাই রে, এত মুখ কত বন্ধ কিছু জানে না, কিন্তু এতে এতে কথা এতে 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 হিমুটি চাপ দিকে এতে এতে বিমান চালানো সেম কষ্ট, বাইরে তুই ঠিক আছ, অটো একখান যদি ফাঁসের রোড তো ফাঁক করে চলিয়ে গিয়ে তোর লোক মারি দিছ, কত কলিজের টুকরে গা হারিয়ে ফেলছি হুন্ডা অ্যাক্সিডেন্টে, আমার গায়ের গ্যারেজের ফলাটাও সেদিন মারা গেছে, বালুর লোকে মারি দিছে শেষ। আহা যুবকরে, ও যুবক তোরা আমার কলিজের টুকরা, ছোট্ট সোনামণি যদি কারেন্টের সুইচে আঙ্গুল ঢুকে দেয় ফেরেস্তারা কি কইব নি থাকি কাপসারি রু তোমাকে মা, কারণ কারণ রে থাক তোর ইচ্ছা তোর ইচ্ছা কইব নি, তুই তোর না বুঝি রোডে হুন্ডাটা তো জোর চালাস, আমি তো 40 বছর রোড রোডের বিজ্ঞানটা বুঝি নাই, রোডে চলাটাও তো একটা বিজ্ঞান, শুধু হাই হাসাই ছেলেও বলি পুরানা ফার্সো রাস্তা থেকে কে আসে 1 কিলোমিটার দূরে আমার নজর, গাড়িটা আমি যে ড্রাইভ করতেছি এখন তো কুমিল্লা যাবো, পুরানা নজর কে কোথা থেকে আসতেছে, এইভাবে সতর্ক তুই দে শখে শখে সালাসের হিসি দিয়ে আরো 3 গের লই, এই এক একটা ঈদে আমাদের শত শত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, তোদের ফা আমি সুবা খাই, তোরা মরিচ্ছে আব্বা আমারে কাঁদাচ্ছা, তুই তো মরি ফাঁসি গেছ, তোর আব্বা যে তোরা 30 বছর 35 বছর খাবাই বড় করছে, কত বড় আশা হুদগারে বিয়ে করাবো হুদগা বিদেশ যাইবো আর কত এসা পাইবো, তুই তো মরি বাঁচি গেছ, তোর আব্বা সারা জিন্দিগি কাঁদবো, এ সাবজেক্ট বুঝলি না রে, এ সাবজেক্ট বুঝবি বিয়ের হর জিহুদ্দে কত বড় কলজের টুকরা, এটা বুঝাইতে ইত্যার না সে আনালাই বুঝবো, এ বুড়িয়া করে জিজ্ঞা কত ভালোবাসে জিহুতে রে, তুই মরিচ্ছা তুই আব্বা আমাল্লাই বাঁচি থাক, আর কত হইলো তুই মরবি যদি নসিবে মরণ তা অন্য রকমে মর, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরিচ্ছা তুই কেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করবি, তুই 10টিয়া দিয়ে চলি যেতে রস নাঙ্গরটা, তোর কি দরকার হুন্ডা চালাদের, তোর দরকারটা কি তা 1.5 লাখ টিয়া দিলই উল্টা হইসা কিনি হইসা দিব দিলে কিনছ, তুই কি দরকার হাতে চালাইবে, তোর চালাইবে কতজন বই রয়েছে স্টাইল করে তুই বই চলতে আছে বা সিএনসি চল সুন্দর করে চলবে, তুই চালাস কা সিটার বের মতো করি সিটার বাবা ডাকাত কই কন বেজালো হড়ি, আসলে কি সিটার ইরা হেননে কইেন নি কথার কথা কিতারে কথা ক কিতা রাগ হইলে কর্তৃপক্ষ দায়ী নয়, কর্তৃপক্ষ কি নয়, কর্তৃপক্ষ কে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই সমস্ত কথা রাগ হইলে কর্তৃপক্ষ দায়ী নয়। আচ্ছা আর অল্প কদূর তাহলে হুন্ডা হুন্ডা সালান আর আজরাইল আলাইহিস সালামের লই আনর হমান ইরে বাইরে কইতেন নি কষ্ট ইয়ে দি যুবক তোরা আমার ভালোবাসস, এই জন্য তোগুল নাই ওভার টাইম দিতেছি, যারা অ্যাক্সিডেন্ট হয় তুই কদূর কুমিল্লা মেডিকেলে যাইছা কুমিল্লা ফপুলারে যাইছা, এই এটা এই বুড়িগা আঙ্গুলটার মধ্যে রশি দি ইঁট বাঁধে দুইটা খাটের মধ্যে হাতে এমনি বাঁধি রায় 6টা মাস কয় মাস 6টা মাস এই নাট বল্টু লাগে ড্রিল মেশিন দিয়ে আমি দেখি বেউস হয়ে গেছি, তুই দেখার পর কবি হুন্ডা কোম্পানিও যদি তোরে বড়ি দেয় তুই নিতি লোক, এক একটা অ্যাক্সিডেন্ট কারে কয় ক রফিক ক অ্যাক্সিডেন্ট যখন হইলাম ফা তো খানি দোয়া করতেছি আমি বেউস হয়ে যাই ক বেউস হইতেছি না ক 8 দিন লগে 8 দিনে বাঙ্গি দে গে যাইতেছে
কত মনে হয় যেন সাতটা জাহান্নামের কষ্ট একসাথে পাইতেছি। যুবক রে তোর কষ্ট লাই তো, হ্যাঁ আফসোস করি না, তুই যে কষ্টটা হাইতে আব্বা আম্মা যে পাগলে যাবি, আড্ডিটা ভাঙি যে গেছে কোরবাইন না গোস্তের আড্ডি কোবাইছিলি রে, দেখবি কোবাই আড্ডুই আইলে দেখবি যে অসংখ্য কাঁড়া লাগি গেছে, কাঁড়া কাঁড়া আটটা যারা আড্ডি কোবাস, আড্ডির অনুফার মানুষগুলা হীরার চেয়ে বেশি দাঁড়, এই দাঁড়ে দাঁড়ে তোরে সেখানে গেঁজা। আর এই যে বালু ফাও জোড়া লাগলে সারা পৃথিবীর সকল মেডিকেল সায়েন্স মিলিয়ে অ্যাকোরেট করতে পারত না, আর এটা এক কফি দিছে মেড ইন জান্নাতের এক কফি, হয় এক ইঞ্চি বাড়ি যাব না এক ইঞ্চি কমে যাব, এই যে বাড়ি গেছে এই এই সিটিংয়ের কারণে বালা আনো শেষ, বালা ট্যাঙ্কি শেষ, বেশি হয়ে গেলে ফেতের অব্দি ফেসার বেশি হইব ইয়ান থাকবো, আর কমে গেলে এত উপকার দিয়ে দিই আড়ি মানে তোর জুতা আলাদা বানায় তোর এই ফাওয়াটাও বাদ কথা কোনটা চালাবি, আর এই সে তালতলা রোড ইয়ানোতে ইয়া বত্রিশ গিয়ে বত্রিশ বোক দাদি স্পিড ব্রেকার দিছিলি তোরা, তোর আজ যাই পনেরো বছর টোকাই আজ যা হাসি বেড়ে বল কথা কথা কবি লেগু না বাংলাদেশ সরকারের অ্যাপ্রুভাল দেন, তুই কেন মানুষের ধাক্কা খাওয়ালি এই কারণে তোর ফলে অ্যাক্সিডেন্ট হইব, তুই অ্যাক্সিডেন্ট হইবি কবি লেগু না এমাতাতুল আজাই আনির তারিখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের শাখা কষ্ট রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ঠিক কিনা, সেদিন ভরি গুড রাত বারোটা বাজে আমি একটা বাজে মাহফিল থেকে আসতেছি মাদ্রাসার সামনে স্পিড বোর্ড দিয়ে এলাম, কইলাম ভাইও পাঁচশো কাটে আনেন জেব্রা ক্রসিং দিয়ে দেন, কবি রাখু না দিয়ে দিল তো কি কয় দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি মুসলমান, নবী জানে পনেরোশো বছর আগে বলে গেছে আমার উম্মত এডি করিব, এই জন্য বলছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া সুন্নত ইমানের অঙ্গ ঠিক কিনা, আর আমরা রাস্তাতে বাম দিতে আছি এটা বলছি আমাকে আল্লাহ এবং তার রাসূল সরকার বলছে, প্রিয় বন্ধুরা তাহলে হুন্ডা যদি চালানো লাগে ওভার স্পিড চালাচ্ছা গ্রামে গুঞ্জে অল্প গতির চালাইস, নিয়ম নীতি মানি চলিস, ট্রাফিক আইন মানি চলিস, দোয়া কলমা করি উড়িস, রাসূল সাল্লামের দুরুদ দি উড়িস, হিসিদি স্বাস্থ্য বইন লই চলিচ্ছা ওর কথা কয় না, হিসিদি কি বল আড়াই লাখ কম্পিউটার তোর মাথা তো গেছো স্বাস্থ্য বইনের ইয়ে নেই, কত হরি জীবি বাইয়ের কান্ত হাত দে তালতলা কে রে কে স্বাস্থ্য বইন, এরপরে তালতলা হারে কত হরি জীবি বাইয়ের হেড হাত দে বাঙ্গর ডাহি আন্দি এ কিতা হোটেল শরীফ আছে না এদিন হইতে হইতে বাজার টাজার করি আইতে আইতে রাইতে গেছো ক হেড আর কত দেবে আতার নিছে না মালা ওর কথা কয় না, তুই তো অ্যাক্সিডেন্ট তুই নিজে লইয়ে তো আনাসে কথা ক রেশা রেশা জানি রে যায়নি বল তো হুমতি নেওয়ার থাকবে আর কি দরকার, আচ্ছা হন শেষ সত্র বাহার ঈদ অনুষ্ঠান, ঈদে বিভিন্ন টেলিভিশন শরীফে দেখবি বহুত ভালো ভালো অনুষ্ঠান হবে, এই আর কি ঈদে ঈদের রাত ফজর কাজা করা, ঈদে ঠাঁসাই খাই গরু জব করি খাই, এবার ঈদে ফজর ফরজ ফজর নজর নাই যোগ্য, ঈদ মানেই মার্কেট, ঈদ মানেই বাণিজ্য, রোড বাড়া ভাড়া আলাও গরিবের ঘ ইস্তারি তো খাইছ খাইছ, এবার বাসের ভাড়া চার গুণ করে দিব, বাইও যা মহরি যায় আটা একটিপ মারিব দে হাত্যান্ন, এবার এতে ওভার টাইম করে যাও তিন হাজার আইসে রায়কোটে রাঙ্গো হে দুয়াবু লোকে, এবার এটা এত রোডে হয়েছে এটা শেষ ছুটি হইল তিন দিন, এবার যাইবার দিন আরও উল্টা হাওলাত করে বোরে মারি ঈদের ঈদ মোবারক বোরে যা দি গেছে ইয়ান মারি তিনি কো ভাই এবার বাসও করে যার গো এই নেই ঈদ, ঈদের দিন সকালবেলা অমর রাতি আল্লাহ তালানোর দরজা জানালা বন্ধ করে আহমাও করিয়া কান্দে জনগণ মাঠ থেকে এসে বললো আপনি আমাদের প্রেসিডেন্ট আপনি আমাদের নামাজটা পড়াইয়া দেন আমরা শ্বশুর বাড়ি বাপের বাড়ি আনন্দ উল্লাস করবো, ক হায় হায় তোমরা কারা, ক আমরা আপনার জনগণ চেনেন না উজরাইয়ের নামাজ পড়াই দেন, আয় রে একটা মাস সোজা আসিলাম রে আমার জনগণ রোজাটা কবুল হয়েছে কিনা আমি মেসেজ দিছি আল্লাহরে এখনও ফিরতি মেসেজ পাই নাই এই জন্য আমি কান্তি আছি, কোরআন তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াতটা কবুল হয়েছে কিনা আমি জানি নাই এখনও খবর আইয়ে রাও সেজদা দিছি কষ্ট করি বাঙ্গা ঠ্যাং লই এইভাবে আমরা তারাবি পড়ছি আমাদের তারাবি কবুল হয়েছে কিনা এতে কাপ করছি দে এতে কাপটা কবুল হয়েছে কিনা এই মেসেজগুলো আল্লাহরে দিছে এখনও খবর পাই ন, তোমরা মনে হয় যেন নামাজ রোজা কবুল হয়েছে যে খবর পাইছে এই জন্য আনন্দ উল্লাস করো, কনা হুজুর খবর পাই ন তাইলে তোমরা কেমনে এত আনন্দ করো, এইভাবে কেঁদে কেঁদে আব্বা আমার কথা মনে করে করে ঈদের জামাতে চলে আসবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, পঞ্চাশটা রাষ্ট্রে তো অঘোষিত যুদ্ধ চলতে আছে ঈদ কি কয় ঈদকারে কয় আমাদের লক্ষ লক্ষ বাংলা প্রবাস বাংলাদেশি প্রবাসীরা বিদেশে আছে তাদের তো ঈদ নেই তাদের ফেসাতে আমরা ঈদ করতেছি তাদের জন্য দোয়া করে করে
কবর বাসীর জন্য দোয়া করে করে কেঁদে কেঁদে যদি আমরা বাড়ির দিকে ফিরি, ফেরেশতারা আমাদেরকে তারপরে ওয়েলকাম জানায়, ফারজি উইলা রেহালিকম ইন্নাল্লাহ কদ গফরা রব্বুকম। ও রোজাদাররা, ঈদ করনেওয়ালারা, আল্লাহ জাল্লা শানু বলেছেন তোমার বাড়িতে ফিরে যাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। এই হবে আমাদের ঈদ, আমরা আনন্দ করব সুন্নাত তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন তা, এর বাইরে আমরা করব না। এর বাইরের সংস্কৃতির সাথে ইসলামের দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের তাকওয়ার এই একটা মাসের ট্রেনিংটা সাকসেস হবে। সমাবর্তন অনুষ্ঠান ঈদের মাধ্যমে আমরা করব জান্নাত, জান্নাত, ক্ষমা, ক্ষমা। আল্লাহ আমার এই দেশবাসীকে আল্লাহ ক্ষমা করে দেক, প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক, রায়কোটের তারপরে কবরবাসীগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা, জান্নাতের মেহমান বানায় দেক। দুইটা মিনিট সভাপতি সাহেব জানি কী বলবেন। আর একটা কথা বলি, ক্যামেরাটা চালু রাখো, আপনাদের জন্য আমি খোতবা লিখেছি, আপনারা সামনে রায়কোটে আর খোতবাটি চলো, এই যে দারুণ খোতবা আমি লিখেছি আপনার ছেলেমেয়ের জন্য, শাস্ত্র বিষয় ইংলিশ মিডিয়ামও কিছুটা আছে, তারপরে আছে আরবি একটা গ্রামার লিখেছি, শুধু আল মুসরফ তালিমুল মিজন বি দুইল কোরআন। তো এই খোতবার সেটটা আপনি ইচ্ছে করলে আপনার মসজিদে গিফট করতে পারেন, 3500 টাকা, এমনি প্রায় 10,000-এর উপরে আমাদের। আর প্রবাসী যারা আছেন ফাঁকাগুলো চালু করে দেন, প্রবাসী যারা আছেন 01720538581 এই নম্বর দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার প্রিয় সন্তান বা মসজিদের জন্য এটা হাদিয়া করে দিবেন। কথা বলেন কী বলবেন মসজিদের জন্য কী কালেকশন আছে আর